তো এরকম একটা ডিভাইস লাগবে, এটা সম্ভবত 500 টাকার মতো নিবে। যে ভাইরা বলছেন শীতের দিনে মাছি কেন মারা যায়, নাকি আপনাদের মাছি মারা যায়, আমাদের এখানে তো পর্যাপ্ত পরিমাণ আপনি মাছি দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো গত 2-3 দিন আগে কয়েকজন ভাই খুব বেশি কমেন্ট করেছেন, সম্ভবত ওনারা নতুন উদ্যোক্তা, নতুন করে ব্ল্যাক সোলজার সেক্টরে এসেছেন। খুব বেশি কমেন্ট করেছেন যে ভাই, শীতে পিউপা থেকে যখন মাছি হয় সেই মাছিগুলো কেন মারা যায়, যেহেতু এখন প্রচণ্ড শীত পড়তেছে যার কারণে অনেক ক্ষেত্রে মাছি মারা যায়। তো দেখতে পাচ্ছেন একদম খোলা আকাশের নিচে আমাদের খামারের সামনেই বাহিরে হচ্ছে আমাদের লাভ কেস। তো এই লাভ কেসটা বাহিরে দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে এটার মধ্যে শীতের এফেক্টটা বেশি পড়ে, সেটা আপনারা জানেন। কারণ অনেকে হচ্ছে খামারের মধ্যে ব্ল্যাক সোলজার প্লাই চাষ করেন, সেই ক্ষেত্রে হয়তো শীতকালে তাদের ঠান্ডাটা বেশি পড়ে না, লাগে না খামারের ভিতরের কারণে, কিন্তু আমাদের যেহেতু বাইরে, তারপরেও আমরা কিভাবে এই মাছিগুলারে এই বাহিরে লাভ কেস করেও এই শীতের দিনে কিভাবে টিকিয়ে রেখেছি, ইভেন আপনাদের কেন মারা যায় অবশ্যই ইনশাল্লাহ আজকে বলবো। তো বাহিরে লাভ কেসের কয়েকটা কারণ আছে, সেটা আজকের ভিডিওতে বলবো না, যেহেতু আজকে ট্রফিক এটা না। আজকে যেহেতু ভাইরা জানতে চেয়েছেন এই শীতে কেন মাছি মারা যায়, এই জন্য অনেক শীত পড়তেছে, এই শীতে মাছি মারা যাওয়ার কয়েকটা কারণ হচ্ছে ঠান্ডার কারণে। এটা তো আপনারা বুঝতেই পারেন, যখন পর্যাপ্ত পরিমাণ শীত থাকে এই শীতের কারণে মাছি মারা যায়। কারণ আপনারা জানেন যে গরমকালে যে তাপমাত্রাটা থাকে সেটা অনেক সময় আমরাও সহ্য করতে পারি না, হচ্ছে 35-40, এর চেয়ে হয়তো কিছু বেশি কিছু কম, এইরকমই থাকে। তো আমরা প্রায় ভিডিওতে বলেছি, এগুলো আবার নতুন করে বলতেছি, যেহেতু নতুন উদ্যোক্তা বাইরা আছেন, হয়তোবা তিনারা পুরান ভিডিওগুলো দেখেন নাই। ব্ল্যাক সোলজারের জন্য উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 28-30 থেকে 35-40 পর্যন্ত। তো যেহেতু এখন শীতকাল, এই শীতকালের কারণে সেই তাপমাত্রাটা পাওয়া যায় না, সর্বোচ্চ হয়তো একদম দুপুরে যদি কড়া রোদ উঠে 2-1 ঘন্টা হয়তোবা ওই তাপমাত্রাটা থাকে, যার কারণে আপনাকে আপনার মাছি যদি টিকিয়ে রাখতে হয়, যদি আপনার মাছি যেহেতু মারা যায় সেই দিকে যদি সেটা থেকে প্রতিরোধ করতে হয়, অবশ্যই অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে আমরা এই একটা টিন, আর এখানে হচ্ছে তিনটা টিনের মুখ কেটে আমরা এটার মধ্যে পিউপা দিয়ে দিছি, 4টার মধ্যে আমরা 8 কেজি পিউপা দিছি, এটা হচ্ছে আগেরটা, পরে হচ্ছে এই তিনটা। তো এই তিনটার উপরে একটা লাঠির মতো করে আমরা সোজা দিয়ে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তিনটার মুখেই তিনটা ফোল্ডার লাগানো আছে, যেটার মধ্যে 60 ওয়াটের বাল্ব লাগানো আছে। আর 60 ওয়াটের বাল্ব কেন লাগাবেন, কারণ হচ্ছে আপনি যদি এখানে 100 ওয়াট দেন তাপ খুব দ্রুত বেশি হয়ে যাবে, বা 200 ওয়াট তো দেওয়াই যাবে না, 40 ওয়াট দিলে আবার একটু ধীরে ধীরে হবে। এই টিনগুলোর যে সাইজ অনুযায়ী 60 ওয়াটটাই সবচাইতে বেটার। তো আপনি যখন এই শীতে যাতে পোকা না মারা যায় সেটার প্রতিরোধ করার জন্য একটা ডিভাইসের মাধ্যমে, আমি ডিভাইসটা আপনাদেরকে এখন একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তেমন বড় না, ছোট একটা ডিভাইস। আমরা গত কয়েকদিন আগে মাসুদ ভাই ঢাকায় গিয়েছিল ব্ল্যাক সোলজারের জন্য বা মুরগির সেক্টরের লাইটিং ব্যবস্থার জন্য কিছু মালামাল আনার জন্য, তখন উনি 2-3টা ডিভাইস নিয়ে আসছেন। তো এরকম একটা ডিভাইস লাগবে, এটা সম্ভবত 500 টাকার মতো নিবে, 400 থেকে 500 এর মধ্যেই, তবে এর চেয়ে কম পাবেন কিনা জানি না, পাইলে হচ্ছে ওটা আপনার গুড লাক। এটা ঢাকা থেকে আনছে মাসুদ ভাই। তো এই ডিভাইসটার মাধ্যমে যখন এই লাইটিং সিস্টেমগুলার ব্যবস্থা করা হয়, এটা কিন্তু অটো একটা ডিভাইস, এখানে একটা সেন্সরও দেওয়া আছে এটার ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে সেন্সরের মুখটা দেখা যাচ্ছে। তো এটার দ্বারা যখন এই লাইটগুলো জ্বালানো হয়, এটাতে সেট করে দেওয়া হয়, এখানে মিটার আছে, এই মিটারের মধ্যে সেট করে দেওয়া হয় আপনার হচ্ছে আমরা 30-40 এর মধ্যে বা 37-এর মধ্যে একটা তাপমাত্রা দিয়ে থাকি, তখন এই ডিভাইসে যখন 30-এর নিচে নামতে আসে সেলসিয়াস, তখন অটোমেটিক লাইটগুলো আবার জ্বলে ওঠে। আবার যখন 37 সেট করা থাকলে 37-এর উপরে তাপমাত্রা চলে যায়, অটোমেটিক লাইটগুলো আবার বন্ধ হয়ে যায়। এই জন্য, কারণ আপনি তো সর্বক্ষণ এটার পিছনে লেগে থাকতে পারবেন না, দেখা যায় আপনার অন্যান্য কাজ আছে, তখন এই ডিভাইসটা এই সেন্সরের মাধ্যমেই আপনার জিনিসটা হ্যান্ডেলিং করা হবে। তখন আপনি যদি এই শীতে এই ধরনের লাইটিং ব্যবস্থাটা করে দেন, 24 ঘন্টা যখন আপনার লাইট জ্বলবে, তারা একরের সেই তাপমাত্রাটা পাবে, সেই তাপমাত্রা পেলে
কখনো আপনার পোকা মরবে না, মানে সম্ভাবনা খুবই কমে যায়। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে প্লাস্টিকের যে ফলি যেগুলো বাজারে পাওয়া যায় গজ আকারে বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়, এই ধরনের ফলিগুলো দিয়ে আমরা শাটারের মতো করে একদম আমাদের এই যে দেখতে পাচ্ছেন উপরে লাগিয়ে দিয়ে আমরা রাতের বেলায় এটাকে একদম চতুর্পাশ থেকে আপনার টোটাল কথা মুরগির খামারে যেনারা আছেন খামারে যেরকম চতুর্পাশে শীতকালে ফলিগুলো নামিয়ে দেওয়া হয় বা আপনার তেরপাল থাকলে তেরপালগুলো নামিয়ে দেওয়া হয় যাতে পোকার উপরে বা মুরগির উপরে কোনোভাবে এফেক্ট না আসে, তাদের ভিতরে যাতে খামারের ভিতরে যাতে ঠান্ডা কম ঢুকে, সেম আপনার লাভ কেসের ভিতরেও যাতে ঠান্ডা কম ঢুকে সেজন্য আপনি এই ব্যবস্থাটা করে নিতে হবে, যাতে করে পোকাগুলা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা পেয়ে তারা তাদের মতো করে তারা হচ্ছে উড়াউড়ি বা বিভিন্ন লাভ কেসের পাশাপাশি আপনার বিভিন্ন কর্নারে বসে তারা সময় কাটাতে পারে। এছাড়া ভিতরে যেহেতু একটা গেঞ্জি দেওয়া আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন, উড়ে গিয়ে সেখানে বসে সেখানে স্প্রে করে যখন আমরা ফানি দিয়ে দেই সেখান থেকে ফানি খেয়ে তারপর হচ্ছে এই যে কাঠের টুকরা আছে কাঠের টুকরাতে এসে তারা বসে বসে সেখানে ডিম পেড়ে দেয়, তারপর সেখান থেকে ডিমগুলো কালেকশন করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতেছেন যারা মানে যে ভাইয়েরা বলছেন শীতের দিনে মাছি কেন মারা যায় নাকি আপনাদের মাছি মারা যায়, আমাদের এখানে তো পর্যাপ্ত পরিমাণ আপনি মাছি দেখতে পাচ্ছেন, কোনো গ্যাপ নাই। সুতরাং আপনাকে এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন, এই যে আমাদের এখানে লাইট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখন কারেন্ট নাই, কারেন্ট থাকলে আপনাদেরকে দেখাইতাম, এই পদ্ধতিগুলো অবলম্বন করে করলে আশা করি আপনার মাছিগুলো আর মরবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।